ডেঙ্গু হলে মানুষ কখন মারা যায় বা কখন খারাপ হয়? ডেঙ্গু হলে শুধু সাধারণত যখন রোগীর জ্বর থাকে 5 দিন 7 দিন, তখন কিন্তু রোগী খারাপ হয় না। রোগী খারাপ হয় যখন জ্বর চলে যায়, অর্থাৎ 7 দিন পর। ডেঙ্গুর জ্বরটা চলে যাওয়ার পর 3 থেকে 4 দিন বা 5 দিন খুব রিস্কি, এই টাইমে শুধু ম্যাক্সিমাম রোগী খারাপ হয়। এখন খারাপ হয় কোনগুলি, কোনগুলি নিয়ে আপনার অ্যালার্মিং, যে চিন্তা করতে হবে। ডেঙ্গু রোগীতে সব জ্বর কি সবাই খারাপ হয় না? আমরা ডেঙ্গু জ্বরকে 3 ভাগে ভাগ করি। একটা ক্লাসিক্যাল ডেঙ্গু, যার জ্বর থাকবে, হাই রেস টেম্পারেচার, কোমর ব্যথা, পিঠ ব্যথা, গায়ে ব্যথা, বডি, এগুলো থাকবে। আস্তে আস্তে নর্মাল প্যারাসিটামল জাতীয় ওষুধ খেলে এই জ্বরটা চলে যায়। একটু খাওয়া দাওয়া বেশি করতে হবে, লিকুইড বেশি খেতে হবে। ভেরি সিম্পল ক্লাসিক্যাল ডেঙ্গু। এগুলো সাধারণত রোগী খারাপ হয় না। খারাপ হয় সাধারণত কোন রোগী? যেগুলো আমরা বলি ডেঙ্গু হেমোরেজিক ফিভার এবং ডেঙ্গু শক সিন্ড্রোম। ডেঙ্গু হেমোরেজিক ফিভার, অর্থাৎ ডেঙ্গু ফিভার হলে মানুষের শরীরে যে অণুচক্রিকা প্লেটলেট নামক যে সেলটা থাকে, এই সেলট কমে যেতে পারে। এই সেলটা যখনই কমে যায়, এর কাজ হচ্ছে শরীরে রক্তটাকে ধরে রাখা। যখন প্লেটলেটটা কমে যাবে, তখন মানুষের রক্ত বা ব্লিডিংয়ের প্রবণতা বেড়ে যাবে। পায়খানার রাস্তাতে হোক, কাশির সাথে হোক, হাসির সাথে হোক, নাক দিয়ে হোক, প্রস্রাবের রাস্তায় হোক, এগুলো ব্লিডিংয়ের প্রবণতা বেড়ে যায়। আর তখন দেখবেন আপনার সমস্ত শরীরে র্যাশ ওঠে, লাল 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 র্যাশ ওঠে। তো এই যখন প্রচুর পরিমাণে ব্লিডিং হতে পারে মানুষের শরীরে, ব্লিডিং হয়ে মানুষের অনেক সময় মারা যেতে পারে, ডেঙ্গু হেমোরেজিক ফিভার। তবে সবচেয়ে যে ডেঞ্জারাস, সবচেয়ে ডেঞ্জারাস ব্লিডিং হয়ে ডেঙ্গু রোগীতে মারা যাচ্ছে, ভেরি ভেরি রেয়ার, বাট খুব কমন জায়গাতে রোগী মারা যায়, ডেঙ্গু শক সিন্ড্রোম। অর্থাৎ ডেঙ্গু হলে মানুষের জ্বর পড়ে যাওয়ার 3 থেকে 5 দিন পর পেশেন্ট শকে চলে যেতে পারে। এই শকটা যেটা হয়, আমরা বলি প্লাজমা লিকেজ হয়, অর্থাৎ এই ডেঙ্গু ভাইরাসটা আমাদের শরীরে যে রক্তনালী থাকে, এই রক্তনালীগুলোতে ইনফ্লামেশন করে, আমরা বলি ভাস্কুলাইটিস। ছোটো ছোটো রক্তনালী, বড় রক্তনালীগুলো এই ইনফ্লামেশনটা করে। ওই রক্তনালীর ভিতর থেকে শুধু প্লাজমা নামক পদার্থ, যে রক্তের যে জলীয় অংশটা, এটা রক্তনালীর থেকে বাইরে বেরিয়ে আসে, আমরা বলি প্লাজমা লিকেজ। তখন আপনার ভাস্কুলার স্পেস ভলিউম কমে যায়, তখন পেশেন্ট শকে চলে যায়। এই প্লাজমা লিকেজটা খুব ডেঞ্জারাস। এই প্লাজমা লিকেজে সাধারণত বেশিরভাগ রোগী মারা যায়, এবং প্লাজমা লিকেজটা হলে সাধারণত রোগীগুলোকে বাঁচানো কিন্তু খুব কঠিন হয়ে যায়। তো প্লাজমা লিকেজ হচ্ছে আমাদের সাথে যেটা কাজ আছে, প্লাজমার বাড়ানো, ভলিউমটা বাড়ানো। কিন্তু অনেক সময় যেটা হয়, যদি প্লাজমা লিকেজটা অনেক বেশি পরিমাণে হয়, ভাস্কুলারিটি যদি বেশি পরিমাণে হয়, আপনার বিভিন্ন চিকিৎসা দিয়ে অনেক পেশেন্টকে কন্ট্রোল করা যায় না। আপনি যত ফ্লুইড লস আসছে, আপনি তত ফ্লুইড দিচ্ছেন, ওই ফ্লুইড আবার বের হয়ে যাচ্ছে, বিভিন্ন পেটে, ফুসফুসের ভিতরে, হার্টের চারপাশে, এগুলি জমতে থাকে, জমতে থাকে, আবার শক কন্টিনিউ পারসিস্ট করতে থাকে। শককে আপনি রিকভার করা যায় না, এবং একটা পর্যায়ে পেশেন্ট বিভিন্ন শকে, যে মাল্টি অর্গান ফেইলার হয়ে আস্তে আস্তে পেশেন্ট মারা যেতে পারে। সো ডেঙ্গু শক সিন্ড্রোমটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস, এবং এটা জ্বর পড়ে যাওয়ার বা 7 দিন বা 5 দিন পর থেকে পরবর্তী 5-6 দিনটা খুব রিস্কি টাইম। তো এই ডেঙ্গু ফিভার নিয়ে মোটামুটি এগুলি কথা। তবে একটা কথা এখানে বলে নেই, যদি ডেঙ্গু হয় প্রচুর পরিমাণে পানি খাবেন, প্রচুর পরিমাণে তরল, নট অনলি পানি, সে লিকুইড, স্যুপ, জুস, হরলিক্স, ডাবের পানি, এভরিথিং, পানি বেশি খাবেন, ওর স্যালাইন বেশি খাবেন, স্বাভাবিক খাবার দাবার সবই খাবেন, কষ্ট হলেও পেটটা ভরে রাখবেন, বেশি বেশি খাবেন, ইনশাল্লাহ সুস্থ থাকবেন, এবং প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবেন। যে জিনিসটা অবশ্যই অবশ্যই করবেন না, 3টা জিনিস কোনোভাবেই করা যাবে না ডেঙ্গু ফিভার। 1 নম্বর হচ্ছে যে আপনাকে প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ব্যথার ওষুধ, আমরা বলি ডাইক্লোফেনাক, রোলাক বা পেইন কিলার যেগুলো বলি, এগুলো কিন্তু খাওয়া যাবে না। যেসব মানুষের হাই প্রেশার, যারা প্রেশার কমানো ওষুধ খান, ডেঙ্গুর সময় এগুলো খুব সাবধানে খেতে হবে। এগুলো আমি মনে করি সাময়িক 3-4-5 দিন বন্ধ রাখাই ভালো। কারণ এসব পেশেন্ট অনেক প্রেশার কমে যায়, সেখানে যদি আপনি আবার প্রেশার কমানো ওষুধ খান, তাহলে কিন্তু আপনি অটোমেটিক্যালি শকে চলে যাবেন। 3 নম্বর, অনেক দেখবেন হার্টের রুগী বা ব্রেন স্ট্রোকের রুগী সাধারণত রক্ত পাতলা করা জাতীয় ওষুধ, যেমন ইকোস্পিরিন, ক্লোপিডোগ্রেল, এই জাতীয় ওষুধ খায়, ওয়ারফেরিন, এই জাতীয় কিন্তু অবশ্যই অবশ্যই ওষুধ বন্ধ করতে হবে। কারণ রক্ত প্লেটলেট কমে যায়, আপনি যদি আবার প্লেটলেট কমানো ওষুধ খান, তাহলে কিন্তু আপনার হেমোরেজার চান্স অনেক বেশি, এবং এটা মৃত্যুর ঝুঁকি। সুতরাং অবশ্যই এই 3টা জিনিস করবেন না। তো ডেঙ্গু নিয়ে পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।